অসভ্যর বাচ্চা অসভ্য জানোয়ার একটা লমপট এখন আসতেছে না কেন না আসলে আমি কিভাবে আসবে তো আসবে অবশ্যই এই তো আসতেছে এই যে তোমাকে তো বুঝছিলাম আরে কি আপনি এরকম করতেছেন কেন আরে এত দূরে দূরে দাঁড়ালে কি হবে আমার কাছে ঘেসা দাঁড়াও আচ্ছা যাবা যাব মানে কোথায় যাব কোথায় যাবা বুঝো না চলো চাইলেই বুঝবা না না আমি বুঝি না কি বলছেন আপনি আপনি ক্লিয়ার করে বলেন আরে এদিক ওদিক কি দেখো এখানে কেউ আসবে না এটা নির্জন জায়গা এখানে শুধু তুমি আর আপনি এরকম করতেছেন কেন দূরে থেকে কথা বলেন কি প্রবলেম আপনার দূরে থেকে কথা বলবো মানে আমার তো ইচ্ছে করছে আরো কাছে যেতে আরে আপনাকে আমি চিনি না জানি না আপনি এরকম করতেছেন কেন আমাকে যেতে দেন আপনি তুমি আমার সাথে যাবা না তোমাকে অনেক আদর দেব তুমি কি এখনো বুঝতেছ না আমি কি বলতেছি ও এইবার বুঝছি এটা কোন জিনিস হ্যাঁ হ্যাঁ যাবো কোনো ঝামেলা টামেলা নাই তো আরে না কোনো ঝামেলা নেই শুধু তুমি আর আমি আর কিসের ঝামেলা সত্যি হ্যাঁ সত্যি আমাকে তাহলে ভালো করে আদর করবা তো হ্যাঁ অবশ্যই আচ্ছা তুমি খুব সুন্দর তাই না আচ্ছা তার আগে এটা বলো তো তোমার বউ নেই আরে না আমি বিয়ে সাদি করি বিয়ে করো না ও আচ্ছা তাহলে তো ভালোই আর তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড নেই আরে তোমার মতো সুন্দরী থাকতে আমি অন্য কোথাও গার্লফ্রেন্ড খুঁজতে যাব কেন আচ্ছা আরেকটা প্রশ্ন करिए হ্যাঁ হ্যাঁ করো কিছু মনে করবে না তো না 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 তুমি বলো আচ্ছা তুমি এই পর্যন্ত কতজনকে আদর করছো আসলে তোমার কাছে মিথ্যা বলবো না আমার না প্রতিদিনের কাজই এটা নিত্যনতুন মেয়ের সঙ্গে রুমডেট করা আসলে আমার একটার উপর অত আমার মানে নেশা নাই প্রতিদিন একটার পর একটা না হলে আমার ভালো লাগে না ওই যে যারা নেশা করে প্রতিদিন যেমন তাদের নেশা না করলে মাথা ঠিক থাকে না জানো আমারও না প্রতিদিন কোনো না কোনো মেয়ের সঙ্গে ডেট না করলে আমারও ভালো লাগে না তাই তাহলে তো তুমি খুব ভালো পারো হ্যাঁ হ্যাঁ আমি তো একদম তুমি ছোট প্লেয়ার তুমি প্রতিদিন আসো তাই না ও আচ্ছা আমি আমি তো আজকে এখানে নতুন আমার বান্ধবী এখানে ছিল ভাবলাম বান্ধবীরা প্রতিদিন এখানে থাকে আজ একটু জায়গাটা চেঞ্জ করে দে তাই আর কি যাই হোক এসে ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়েছে চলো সামনে আচ্ছা চলো আসো শোনো হ্যাঁ আমাকে একটা কথা বলো না আচ্ছা এখানে ধর কোনো সমস্যা দিস না এখানে কেউ আসে না আমার তো না আচ্ছা তাড়াতাড়ি ভিতরে চলো ভিতরে যাব তাই না ভেতরে যাব আই অসভ্যর বাচ্চা অসভ্য জানোয়ার একটা লম্পট দুশ্চরিত্রহীন তোর মতো পুরুষ আর যাই হোক আমার মতো মেয়ের জামাই হতে পারে না টাইম পাস তো দূরের কথা ছি আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমার বাবা মা না জেনে শুনে টাকাওয়ালা দেখে তোর মতো একটা লাফাঙ্গা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে কি বলছো তুমি দেখ তো আংটিটা চিনিস কিনা তোমার সাথে আসলো কিভাবে এটা সেই আংটি যেটা তোর মা গত তিন দিন আগে তোর বউকে পরিয়ে আসছে আর তারা তখন একটা তো সুনাম করছে আমার ছেলে মাদ্রাসা লেখাপড়া করছে তাকে তোমার দেখতে হবে না মা সে খুব ভালো হ্যাঁ ভালো সে এইরকমই ভালো আজকে জানিস আমার বান্ধবীর সাথে প্ল্যান করে আমি তোকে এখানে ধরার জন্য আসছি যা আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সে আসলে কেমন তার চরিত্র কেমন কিন্তু না তুই ফেল করছিস আমার বান্ধবী এই বুদ্ধিটা যদি না দিত তাহলে তো আমার পুরো লাইফটাই বরবাদ হয়ে দিত তুই আমাকে ঘরে রেখেও এখানে এরকম মেয়েদের সাথে এসে বাজে কাজ করতি

যে মেয়েটাকে তিন দিন আগে আংটি পরানো হয়েছে তার সাথে আমি রেড করার জন্য কি করি এখন কি করি কই গেল না ওকে আমার খুঁজে বের করতে হবে ওকে আমাকে খুঁজে বের করতে হবে